মেজর সাবজেক্ট এবং মাইনর সাবজেক্ট সিলেক্ট হয়েছে নেতাজি সুভাষ মহাবিদ্যালয় থেকে। অ্যাডমিশনের জন্য অলরেডি দেওয়া আছে, নোটিশ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গলি মেজর কনফার্ম ওয়েটিং লিস্টও আছে, কনফার্ম লিস্টও আছে, তো তোমরা দেখতে পারো। ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও এবং যারা গ্রুপে নেই সেখানে জয়েন করতে পারো। তোমরা আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে জয়েন করে নাও এবং সেখানে সব আপডেট বা লিঙ্ক পিডিএফ পেয়ে যাবে। তো ইচ্ছুক ছাত্রছাত্রীরা যারা টিউশন করতে চাও সেখানেও যোগাযোগ করতে পারো। আমাদের অনলাইন অফলাইন টিউশন আছে মেজর মাইনর সাবজেক্ট এবং টোটাল 33 জন টিচার আছেন যারা সায়েন্স আর্টস কমার্স এই যে কোনো সাবজেক্টে তোমাদের পড়াবে। ফিজিক্স কেমিস্ট্রি বোটানি জুলজি হিউম্যান ফিজিওলজি সাইকোলজি বা ফিলোসফি হিস্ট্রি জিওগ্রাফি যা আছে, হ্যাঁ তোমাদের সব পড়তে পারবে। হ্যাঁ সব কিছু আমাদের এখানে সাবজেক্টে অ্যাভেলেবল আছে টিচাররা, তো তোমরা কম টাকা দিয়ে হ্যাঁ সেখানে কোয়ালিটি এডুকেশন পেয়ে যাবে। তো এইখানে নোটিফিকেশানটা আমরা চেক করে দেখি, তো এইখানে অলরেডি দেখো নোটিফিকেশান দেওয়া আছে, হ্যাঁ নোটিফিকেশান দেওয়া আছে, তোমরা দেখে নাও। এখানে এখানে অ্যাডমিশন ফর একাডেমিক সেশন 2023 and 2024, তো এখানে দেওয়া আছে দেখো 16/6 থেকে ফর্ম সাবমিশন হয়েছিল এবং অ্যাডমিশন হয়েছিল। মেরিট লিস্ট আউট হয়েছে 30/6 উইদিন 3 PM, তোমাদের আজকে 3:30 সময় হওয়ার কথা, হ্যাঁ 3টার সময় হওয়ার কথা ছিল। তো মেরিট লিস্টে আমরা দেখে নেব। এখানে বিএসসি বা ফিজিক্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, তারপর বিকম আছে, বিএ আছে, ঠিক আছে। সিলেকশন প্রসিডিউর এখানে দেখো কতটা সিট আছে, ঠিক আছে, তাদের কলেজে কতগুলো সিট আছে, হ্যাঁ নেতাজি সুভাষ মহাবিদ্যালয়েতে কতটা সিট আছে দেখে নাও। এখানে দেখো বেঙ্গলি, দেখো বেঙ্গলি কতটা সিট আছে, মেজর সাবজেক্ট 200টা আছে, মাইনর সাবজেক্ট 200টা আছে, ইন্টারডিসিপ্লিনারি 200টা আছে, ইংলিশ 200টা, সবগুলোতেই সেম সেম আছে, হ্যাঁ সংস্কৃত 150টা, ইংলিশ 200টা, তারপর হিস্ট্রি 200টা, পলিটিক্যাল সায়েন্স 200টা, ফিলোসফি 150টা, ইকোনমিক্স 150টা, ককবরক 150টা, সাইকোলজি 150টা, ফিজিক্যাল এডুকেশন তাদের মাইনর ইন্টার ডিসিপ্লিনার। কোই ভি সপনা সাকার করনে কে লিয়ে সবসে জরুরি হ্যায় সহি কোচ কা হোনা। চুনিয়ে স্কুল অফ লার্নিং কো অর করে আপনি CUET, UG, PG, BN এন্ড SSC কা সপনা সাকার। ডাউনলোড দি অ্যাপ নাও। শুধু আছে ফিজিক্যাল এডুকেশনে, জিওগ্রাফিতে মেজর আছে, মেজর মাইনর ইন্টারডিসিপ্লিনে 30টা করে, NCC 33টা আছে মাইনরে, ফিজিক্সে আছে 50-50 করে। তো যারা সায়েন্স আর কমার্সে করতে চাও 75% মার্কস খুব কম্পালসারি, তো এই জন্য তোমরা যারা পড়তে চাও সিট বুকিং চলছে মাত্র 500 টাকা দিয়ে, তোমরা সেখান থেকে জয়েন করে নাও। ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং এবার ম্যাথমেটিক্সে অনেকে ফেলও করেছে, জুলজি বোটানি হিউম্যান ফিজিওলজি কমার্স, তো এইগুলো সিট ক্যাপাসিটি দেওয়া আছে, ওই অনুসারে তোমাদের মেরিট লিস্ট আউট হবে। তো ওইখানে দেখে নাও, হ্যাঁ তোমরা বিস্তারিত আমি পাঠিয়ে দেবো এখনই, তোমরা পেয়ে যাবে PDF আমাদের গ্রুপে, ঠিক আছে। তো ইচ্ছুক স্টুডেন্ট যারা আসো, যারা 75% হায়ার এডুকেশনের জন্য তোমরা পড়াশোনা করতে চাও, তো তাদের জন্য আমরা দিয়ে দেবো, ঠিক আছে। আর ওইখানে কিন্তু ডিটেল যেটা দেওয়া আছে যে তোমরা কিন্তু এ ক্যান্ডিডেট ক্যান নট টেক অ্যাডমিশন সিম সাইমুলটেনাসলি ইন টু ডিফারেন্ট কলেজেস, একসাথে দুইটা কলেজে পারবে না, ঠিক আছে, একটা কলেজে ক্যান্সেল করে তারপর আরেকটা কলেজে ভর্তি হবে, মনে রেখো আর কি। তো যদি কেউ ওইখানে আগরতলায় অ্যাডমিশন হতে চাও, তো সেইখানে তোমরা কিন্তু এই অনুসারে করবে। আর ফি যেটা এখানে দেখা আছে, ফিটা তোমরা দেখে নাও, অনেকে ফি নিয়ে ঝামেলায় পড়ো, টোটাল ফি কত দেখা লাগবে দেখো। ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন 310 টাকা, তারপর কলেজ ডেভেলপমেন্ট ফি 100 টাকা, ল্যাবরেটরি ফি 340 টাকা, আইডেন্টিটি কার্ড 80 টাকা, 30 টাকা লাইব্রেরি ফি, হ্যাঁ ইন্টারনাল এক্সামিনেশন ফি 100 টাকা, কালচারাল ফেস্টিভ্যাল ফি 150 টাকা, অ্যানুয়াল ফি 150 টাকা, 150 টাকা, অ্যান্ড অ্যাডমিশন ফি 12 রুপিস পার সেমিস্টার। তো আশা করি বুঝতে পেরেছো এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দাও আমি, এবং PDF যারা নিতে চাও তোমরা গ্রুপে জয়েন করো না, গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে।